আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফুড ব্লগ। আজকে আমি যাচ্ছি কেরানীগঞ্জে আরেকটা রেস্টুরেন্ট ভিজিট করতে, যার নাম হচ্ছে দ্য ফরেস্ট ক্যাফে। এই ক্যাফের ইন্টেরিয়র আর হচ্ছে ফুড রিভিউ দেখার পর আমি ভাবলাম কেন না আপনাদের জন্য একটা ফুড ব্লগ তৈরি করি। সো আমি আর কথা বাড়াবো না, চলেন চলে যাই মূল ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তাহমিনা। আজকে চলে আসি কেরানীগঞ্জের দ্য ফরেস্ট ক্যাফেতে। এটা হচ্ছে লাস্ট থার্সডেতে ওপেনিং হয়েছিল আর এটার ইন্টেরিয়রটা অনেক বেশি জোস। সো কথা না বলে আমি মূল ব্লগটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যারাই আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তী ভিডিও আপডেটের জন্য। সো কথা না বলে চলেন ভিতরে যাই, লেটস গো এন্ড চেক ইট আউট। তো আমার অর্ডার করা খাবারগুলো চলে আসছে আর প্রত্যেকটা খাবারের প্রাইস অনেক রিজনেবল ছিল আর আমি চেষ্টা করবো প্রত্যেকটা খাবারের অনেস্ট রিভিউ দেওয়ার। তো আমি হচ্ছে অর্ডার করেছিলাম ফরেস্ট স্পেশাল চাউমিন, এটার দাম ছিল 150 টাকা। সো এটা এখন টেস্ট করবো আর দেখবো যে এটার টেস্ট আসলে কতটুকু। হ্যাঁ, এখানে আগে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাই। এখানে দেখা যাচ্ছে মাশরুম আছে, এটা হচ্ছে চিকেন, ব্রেস্টের চিকেনটা, দেন এটা হচ্ছে মেবি এটা থাই নুডলস, এজন্য এটা একটু মানে মোটা দেখাচ্ছে, আর আর তেমন কিছু নেই। এখন এটা টেস্ট করে দেখা যাবে যে এটা কেমন। তো এটা টেস্ট করে দেখলাম এটা যথেষ্ট স্পাইসি, আর সো নর্মালি যে চাউমিন খাই ওইটার থেকে কাইন্ডা ডিফারেন্ট। হ্যাঁ, সো আপনারা আসলে এটা ট্রাই করতে পারেন, এটা স্পেশাল যেহেতু বলছে এটা এটার মধ্যে স্পেশাল কিছু আছে বলে এটা এত টেস্টি। দেন আমি ট্রাই করব হচ্ছে ওনাদের গার্লিক উইংসটা, এটার 6 পিস আছে এখানে, এটার প্রাইস ছিল 160 টাকা। সো এটা একটু টেস্ট করে দেখা যাক এটা কতটুকু টেস্টি, কেমন। এটা আমি একটু দেখাচ্ছি, এটা খুব ভালোভাবে কিন্তু কুক করা হয়েছে। আর আমরা উইংস উইংস মাথায় আসলে হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পাইসনেস। ওকে, সো এটার মধ্যে যে স্পাইসনেসটা ছিল অনেক বেশিও না অনেক কম না,
যারা আমার মতে স্পাইস লাভার আছেন তাদের জন্য আমি বলবো উইংসটা মোটামুটি হয় ভালোই হয় খারাপ হয় না। আরেকটা ব্যাপার, এটা অনেক বেশি জুসি, মানে এই জুসিনেসটা এই উইংসটাকে আরও বেশি টেস্টি করছে। দেন এটা অলমোস্ট ডান। দেন আমি এখন ট্রাই করবো হচ্ছে বারবিকিউ রাইস বোলটা। এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টসটা আগে দেখাই। এটার মধ্যে আছে হচ্ছে সালাদ হিসেবে ওনারা দিছে হচ্ছে গাজর, কাঁচামরিচ আর হচ্ছে শসা আর হচ্ছে পেঁয়াজ দেখা যাচ্ছে। আরেকটা ব্যাপার, সালাদটা ওনারা ভেজিটেবল কেন দেয় না আমি জানি না, হয়তো বা ওনাদের স্পেশালিটি এইটাই যে ওনারা হচ্ছে সালাদ হিসেবে দিয়েছে, ভেজিটেবলটা দেয়নি। বাট নর্মালি রাইস বলে কিন্তু ভেজিটেবলটা খাওয়া হয়, তাই না? দেন আমি চিকেনটা একটু দেখাচ্ছি। এটা যেহেতু বারবিকিউ, সো এখন এটা টেস্ট করে দেখবো যে এটা অ্যাকচুয়ালি বারবিকিউ কি না। সবার আগে আমি একটু চিকেনটা ভিতরে দেখাই। এই যে দেখ, চিকেনটা কিন্তু কুক ভালো করা হয়েছে। অনেক সময় দেখা যায় যে এটার মধ্যে ভালো করে কুক করা হয় না, যেহেতু এটা বারবিকিউ, আর এখানে দেখা যাচ্ছে এটা খুব ভালোভাবে কুক করা হয়েছে। তো এটা এখন টেস্ট করে দেখবো যেটা কতটুকু। বারবিকিউটার টেস্ট মোটামুটি উইংসের মতোই ছিল, কিন্তু উইংসে হচ্ছে আপনার স্পাইসনেসটা বেশি ছিল আর এটার মধ্যে একটু কম আছে। দেন আমি হচ্ছে ট্রাই করবো রাইসটা, ওকে? রাইসটা মোটামুটি এভারেজ। রাইসের টেস্টটা নিয়ে আমি অনেক বেশি বলবো না, কারণ এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট বারবিকিউটা ভালো ছিল। এখন আমি ট্রাই করবো ওনাদের স্পেশাল সাব স্যান্ডউইচটা। এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টসটা আমি একটু দেখাচ্ছি জুম করে। সেটা হচ্ছে এখানে অনেক বেশি গাজর দেখা যাচ্ছে, আর হচ্ছে মেয়োনেজ আছে, দেন হচ্ছে চিকেনটা আছে। হ্যাঁ, তো সাব স্যান্ডউইচে নর্মালি যা যা থাকে তাই দেওয়া আছে, আর এটা কি আমি অ্যাকচুয়ালি জানি না, এটা মেবি বাঁধাকপি। সো এটা টেস্ট করে আসলে দেখা যাক কেমন। সাব স্যান্ডউইচটাও ভালো, খারাপ না, কিন্তু এটার মধ্যে অনেক বেশি গাজর দেওয়া, এটা একটু মিষ্টি লাগছে। বাট এটার টেস্টটা মোটামুটি 10/7 মার্ক করা যায়। সো আপনারা আসলে এটাও ট্রাই করতে পারবেন, 150 টাকা ছিল। ট্রাই করবো হচ্ছে শর্মা, চিকেন শর্মা ছিল আর এটার দাম ছিল 100 টাকা। সো ইনগ্রিডিয়েন্টসটা আগে দেখেন। এটার মধ্যে আছে হচ্ছে চিকেন, চিকেন ব্রেস্ট চিকেন আর হচ্ছে শসা, আর এটা হচ্ছে মেয়োনেজ দেখা যাচ্ছে, আর এই হচ্ছে আপনার শর্মার যে রুটিটা দেখা যাচ্ছে, রুটিটাও কিন্তু খুব ভালোভাবে বানানো হয়েছে। তো এটা এখন টেস্ট করবো আর হচ্ছে দেখবো এটা কতর মধ্যে কত মার্ক করা যায় কেমন। আই থিঙ্ক এটা সব কিছুই ভালো ছিল, কিন্তু এটার মধ্যে যে সালাদ টাইপের ব্যাপারটা ছিল, শসার সাথে আরও কিছু অ্যাড করলে হয়তো অনেক বেশি টেস্টি হতো। বাট এটাও আমি 10/8 মার্ক করবো, কারণ এই চিকেনটা আর হচ্ছে স্পেশাল যে মেয়োনেজ আছে এটার জন্য এটা খুব বেশি টেস্টি লাগছে। তো মোটামুটি আমি যা যা অর্ডার করেছিলাম সবগুলো টেস্ট করা শেষ, আর মোটামুটি আমি বলবো যে ওনাদের প্রত্যেকটা খাবারের টেস্ট এবারে ছিল। স্পেশাল যেগুলো বলেছে সেগুলোর মধ্যে স্পেশাল কিছু ছিল, আর যেগুলো স্পেশাল বলে নেই বাট ওগুলো মোটামুটি 10/7 and 8 আমি মার্ক করতে পারি। দেন আপনারা এসে আপনাদের পছন্দ মতো অর্ডারটা করে টেস্ট করে যাবেন, আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো আমার ব্লগটা মোটামুটি আমি আজকে এখানেই শেষ করছি, আর পরবর্তী আবার কোনো ফুড ব্লগে নতুন কোনো রেস্টুরেন্টে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে দ্য ফরেস্ট ক্যাফের যে হট কফি আছে ওইটা, এটা আমাদের জন্য কমপ্লিমেন্টারি ছিল, আর এটার টেস্ট নিয়ে আমি কিচ্ছু বলবো না, এটা আপনারা এসে ট্রাই করবেন, এটা খুব বেশি মানে ইয়ামি ছিল। সো আপনারা আসলে এটাও ট্রাই করতে পারবেন। ব্লগটিকে শেষ করতে করতে একটা কথা না বললেই নয়, ফরেস্ট ক্যাফের ওনার থেকে নিয়ে স্টাফ পর্যন্ত প্রত্যেকটা মেম্বারের বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল। তো আমি আশা করছি আমার ব্লগটি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।